হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেইন। আজকে যে মুভিটা রিভিউ করব, এখন রিভিউ আমি করব না, কারণ রিভিউ করার মতো, এই মুভিটা রিভিউ করার মতো বরঞ্চ রিভিউ এর থেকেও বেশি আমি বলবো যে আপনারা যান গিয়ে মুভিটা দেখুন। আমি যেটুকু চারপাশ থেকে যেটুকু আমি নিউজ পাচ্ছি, আমার কিছু বন্ধু বান্ধবরা দেখেছে, যারা কলকাতায় থাকে বা বাইরে থাকে, অসাধারণ মুভিটা হয়েছে। সে তুলনায় এটা তো সবাইকার জন্য নয়, এটা আপনারা বুঝতেই পারছেন। তো মুভিটা খুবই ভালো হয়েছে, আর এটাকে আমাদেরকেই অনেক বেশি মানে ছড়িয়ে দিয়ে অনেক বেশি আমাদেরকে এটাকে সাকসেসফুল করতে হবে। কারণ মাধবন আমি কার কাকে ছেড়ে কার কথা বলবো, সবাই খুব নাকি ভালো অভিনয় করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এরকম ধরনের সিনেমা হওয়াটাও খুব দরকার। তবে আমাদের একটা জিনিসও মনে রাখতে হবে যে এই ধরনের সিনেমাগুলো মাসদের জন্য নয়, মানে সাধারণ মানুষের জন্য নয়। আজকে যে মানুষটা ফল বিক্রি করেন বা সবজি বিক্রি করেন, তার জন্য এই মুভিটা নয়। কিন্তু মুভিটা অসাধারণ হয়েছে, আমি অন্যদের কাছ থেকে রিভিউ পেয়েছি, তো সেই জন্য রিভিউ আমি আজকে করব না। কারণ আমি নিজে যতক্ষণ না মুভিটা দেখছি, যতক্ষণ না এটা ওটিটি প্ল্যাটফর্মে যতক্ষণ না রিলিজ হচ্ছে, নিশ্চয়ই হবে, ওটিটি প্ল্যাটফর্মে যতক্ষণ না রিলিজ হচ্ছে আমি তো দেখতে পাবো না। আমি শুরুতেই বলে দিয়েছি যে আমি কলকাতায় থাকি না, সেই জন্য সব মুভি আমার পক্ষে দেখা সম্ভব হবে না। তো সঙ্গে সঙ্গে দিনের দিনে যে রিভিউ দেওয়াটা সেটা সম্ভব হবে না। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, মুভিটা ভালো, আপনারা অবশ্যই গিয়ে দেখুন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এই সব জিনিস নিয়ে, ইঞ্জিনিয়ারিং পোর্শন নিয়ে যারা ইন্টারেস্টেড, স্টুডেন্টদেরকেও বলবো। আর মাধবনের সিনেমা মানে তার মধ্যে নতুনত্ব একটা তো কিছু থাকবে, কারণ আপনারা দেখেছেন যে বিক্রম বেদা দে, ওনার যে অভিনয়ের কথা তো আমার বলার কোনো সাহসই নেই, যথেষ্ট ভালো অভিনেতা উনি। আর বিক্রম বেদাতে তো এত সুন্দর স্ক্রিপ্ট আর এত সুন্দর উনি অভিনয় করেছেন, যেটা মানে সত্যি খুব ভালো, মানে মনকে শান্তি দেয়, যেটাকে আমরা বলি মনকে স্বস্তি দিচ্ছে। তো আমি শেষ করার আগে আবার বলবো যে আপনারা এটা গিয়ে দেখে আসুন, ভালো লাগবে এটা, এই এই মুভিটা। কারণ আমি যা যা ডেসক্রিপশনে আমি যেটুকু শুনলাম, আর শাহরুখ খানকে এখানে খারাপ লাগছে না, অনেকদিন বাদে আবার আমরা শাহরুখ খানকে দেখতে পাবো। আমি লিটারেলি শাহরুখ খানের ফ্যান নই, কিন্তু আমি ওনাকে রেসপেক্ট করি। তো সেই হিসাবে আপনারা এটা দেখতেই পারেন। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন গুড বাই।